আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবারও আজকে আপনাদের মাঝখানে আরেক একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। জানি না কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর প্লিজ রান্নাটা ট্রাই করে দেখবেন। তো আমি আজকে রান্না করব, আজকে রান্না করতেছি রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাউল। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি ডালগুলোকে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। আমার ডালগুলোকে ঢালা শেষ, এখন এগুলোকে হালকা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটুকু করলেই হবে, একদম ডাউটা মিহিও হয়নি, তো আজ তো রাখিনি। তো চলুন এখন রান্নাঘরে চলে যাই, কীভাবে রান্না করি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ডাউটাকে হালকা পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন এর ভিতরে আমি এই মশলাগুলো দিয়ে দিব। আমি এই জায়গায় মশলার ভিতরে রাখছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, পেঁয়াজ বাটা আর লবণ স্বাদ মতো। এখন এই মশলাগুলো সবগুলো আমি এই ডাউলের ভিতর ঢেলে দিব। আমি আবারও ভালো করে মেশাবো সবগুলো উপকরণের সাথে। আমার মেশানো কমপ্লিট। তো এখন এর ভিতর দিয়ে দিচ্ছি, এর ভিতরে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিব, ডাউলটা যাতে একটু টেস্টি হয়। এখন দিয়ে দিব মরিচ ফালি করে রাখছিলাম, তো মরিচের ফালিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া কমপ্লিট। তো এখন আবারও ভালো করে মিক্স করে নিব ডাউলটার সাথে। আমার মিক্স করা শেষ। তো এখন আমি যে রুই মাছটা নিয়েছিলাম এই ডাউলের জন্য, সেই রুই মাছটা মাঝখান দিয়ে ফালি করে ঠিক এইভাবে করে নিয়েছি। তো এখন মাছগুলোর মাথাটা দিয়ে দিচ্ছি ডাউলে। তারপর ভালো করে ডাউলের সাথে মিশিয়ে এখন পানি অ্যাড করে দিব এর ভিতরে। দিয়ে দিচ্ছি, যাতে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ মাথাটা সিদ্ধ হবে, ডাউলটা একটু পাতলা মজা বেশি আর কি। যে যেমন খান আর কি, ওরকমভাবেই করবেন। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমার পানিটা দেওয়া কমপ্লিট। এখন আমি সরাসরি এটা চুলায় দিয়ে দিব। আমি এখন ডালটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, যাতে ডাউলটা লেগে না যায়। ডালটাকে এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে, বলক আসার আগ পর্যন্ত ঢেকে রাখবো। A few moments later ডাউলটা আমার প্রায় বলক চলে আসছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আর ডাউলটাকে ঢাকা যাবে না, তো অবরণ তো এইভাবে নাড়তে হবে যাতে নিজে নিচে পোড়া না লেগে যায়, খেয়াল রাখতে হবে। তো গাইজ দেখেন আমার ডাউলটা প্রায় রান্না শেষ। তো এখন বাগার দিয়ে নিলেই কমপ্লিট। চুলাতে এখন পেন বসিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব তেল, তেল বেশি পরিমাণেই দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব রসুন কুচি। নাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব তিন চারটা শুকনো মরিচের ফালি।
প্রায় ব্রাউন কালার হয়ে আসছে আর পেঁয়াজটা পুরোপুরি রেডি এখন দিয়ে দিব ডাউলের ভিতরে দিয়ে দিচ্ছি ডাউলে আমার ডাউলটা ফ্রাই হয়ে গেছে এখন ধনা পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি তো বলক আসার পরে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণে দিলাম তো গাইস আমার ডাউলটা রান্না কমপ্লিট তো গাইস বাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হ্যাপি সবাইকে